কামরাঙ্গীরচরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ইতিমধ্যে সাধিত হয়েছে। আশেপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারখানায় কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটল এবং কিসের থেকে কি হলো সে বিষয়টি একটু জানার চেষ্টা করব। এখানে যারা কর্মকর্তা ছিলেন তাদের কোনো হতাহত হয়েছে কিনা এবং কেমন ক্ষতি হয়েছে সে বিষয়ে একটু জানার চেষ্টা করব। তবে তার আগে আমি বলছি, এই ধরনের যে ফ্যাক্টরি কামরাঙ্গীরচরে, কিন্তু অরক্ষিত কামরাঙ্গীরচরে প্রায় অবৈধ ব্যবসায়ীরা সুরক্ষিত আছে। অবৈধ ব্যবসা বলছি এই কারণে, অনুমোদনহীন এ ধরনের রিসাইক্লিং পুরাতন পলিথিন পুড়িয়ে যে তারা দানা তৈরি করছেন, এরা সরকারের কোনো প্রকার নিয়ম নীতি তোয়াক্কা না করে অনেকটা গায়ের জোরেই, জবরদখল যেটাকে আমরা বলি, গায়ের জোরে এ ধরনের প্রতিষ্ঠানগুলো চালিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি নয়াগাঁও তুলাতলি এলাকায়, যেটা গত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বেশ কয়েকটা বাড়িতে গিয়েও আঘাতপ্রাপ্ত হয়েছে। সেখানে অনেকগুলো ঘর আমরা, আপনারা যদি স্ক্রিনে একটু দেখুন যে পাশের যে পাঁচটি রুম প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। পেছনের যে একটি বাড়ি আছে সেখানেও ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে যারা আবাসিক এলাকার মধ্যে এই ধরনের ব্যবসা বাণিজ্য কিভাবে পরিচালনা করা হচ্ছে, স্থানীয় প্রশাসন সে বিষয়ে কোনো তদারকি করেছে কিনা সে বিষয়টি আমরা জানার চেষ্টা করব। তবে এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই কারখানায় যারা দেখভাল করছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই কারখানায় কারা আছেন দায়িত্বরত? আপনি আছেন? একটু কাছে আসেন, একটু আমার সাথে একটু কথা বলেন। আর ভালো আছেন না? জি। আচ্ছা, এই আগুনের ঘটনা কিভাবে ঘটলো? আসলে সাড়ে আটটার দিকে তালা মারিয়া কারখানা সবাই আমরা চলে গেছি। আচ্ছা আচ্ছা। মানে হঠাৎ নটার পরে দুয়া উঠলো, হঠাৎ আগুন লেগে গেল রাত্রে নয়টার পরে। আচ্ছা, কোনো কারণ ছাড়াই। সেফটির ব্যবস্থা ছিল? সেফটির ব্যবস্থা বলতে মানে ছুটির পরে একদম সবকিছু বন্ধ করে আমরা যাই গে, এছাড়া আর কিছুই। কারখানার মালিকের নাম বলেন? আমির হোসেন। আমির হোসেন। ওনার বাসা? ওনার বাসা ইসলামবাগ। ইসলামবাগ। আচ্ছা, প্রথমে আপনি, আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে এটা তো একটা আবাসিক এলাকা, মোটামুটি সে সবাই বসবাস করে। সামনে আমাদের রয়েছেন একজন দেশের স্বনামধন্য একজন কবির বাড়ি, পাশাপাশি অনেকগুলো আবাসিক ভবন আছে। তো এই আবাসিক এলাকার মধ্যে আপনারা এই ধরনের বাণিজ্যিক কার্যক্রম কিভাবে চালাচ্ছেন, এটা কি আপনাদের কোনো প্রকার অনুমোদন ছিল? আসলে এসব কিছু তো আর আমি জানি না, আমি একজন সাধারণ কর্মচারী, ওনার উনি ভালো জানে সবকিছু। সেটা ঠিক আছে। এই যে মানে আপনাদের কোনো শ্রমিকরা আহত হয়েছে? না না না, এরকম বন্ধের পরে ঘটনা। আশপাশে যে অনেকগুলো বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে কোনো ব্যক্তি বা নারী পুরুষ জানার পরে কি উনি এখানে এসেছিলেন? আগুন যখন রাত্রে ছিল, অনেক চেষ্টা করছে নিবারণের জন্য, উনি পারেনি। আচ্ছা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে পাশের যে ভবনের যে বেশ কয়েকটি জানালা থেকে দেখা যাচ্ছে যে সেখানে আসবাবপত্র এবং ফার্নিচার যা কিছু ছিল সবকিছু ধ্বংস হয়ে গেছে, পুড়ে গেছে। এই বিষয়ে আপনাদের মতামতটা কি, অভিমতটা কি, আপনারা কতটুকু কি বলতে পারবেন? আসলে এখানে বলার কিছু নাই, যা হবার হয়ে গেছে। তারপরেও যদি কোম্পানি ক্ষতিপূরণ দেয় ওনাদের চাওয়ার মধ্যে। এবারে যাচ্ছি এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন, ভাই এখানে এই অগ্নিকাণ্ডের সময় সরাসরি যা ওই সময় উপস্থিত ছিলেন এমন কেউ আছেন এখানে? আগুনের দাউ দাউ করে মানে বাড়তেছে। যখন আমরা সবাইকে চিল্লা চিল্লা ছাদের থেকে বললাম আগুন লাগছে আগুন লাগছে, আশেপাশের থেকে সবাই বেরিয়েছে, তখন এই জায়গায় মেশিন গুলো বাস্ট হইয়া আগুন গুলো অনেক বাড়ছে, মানে থামার মতো কোনো ক্যাপাসিটি ছিল না। তখনই মনে হন যে ফায়ার সার্ভিসে ফোন টোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস আসছে। এই এলাকায় বসবাস করে। আপনার কাছে একটি বিষয় আমি জানতে চাচ্ছি, এই আবাসিক এলাকার মধ্যে, এখানে তো সবাই বসবাস করে, এই আবাসিক এলাকার মধ্যে একটি বাণিজ্যিক মানে প্রতিষ্ঠান কিভাবে চলছে, এটা এটা কি অনুমোদন ছিল তাদের? এটা ওনাদের অনুমোদন ছিল কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ আমি তো আর সেটা জানি না কাগজ আছে কিনা। মানে আমি অভিযোগ করতে বলতে কি, যে সঙ্গে গ্যাস বের হইতো
মানে একটা গন্ধ বের হয়, নাক জ্বলে, পেট ব্যথা করে। পলিথিন যখন পুড়তো তখন গ্যাস বের হতো, গ্যাস বের হইতো, নাকটাক জ্বলতো, পেট মেট ব্যথা করতো। তখন আমরা ওই ছাদের থেকে আমরা অবজেকশন দিতাম যে আমাদের এখানে সমস্যা হইতাছে, বাচ্চারা নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তখন আমরা এটা অবজেকশন দিতাম। ওনারা ধরে এই কার্যক্রম চলমান ছিল, এটা প্রায় আপনার 30 বছর তো হবে মিনিমাম হেয়ার কারখানা এটা চলতে আসছে 30 বছর। আপনাদের মানে আমাদের অবজেকশনটা দেওয়া হয়েছে আপনার 3-4 মাস আগের থেকে। তারপর মানে তারপরে একটু ধোঁয়া কমাইছে, কিন্তু মাঝে মধ্যে ছাইরা দিত। মানে ওই যে আমাদের পাঁচতলা বিল্ডিং আশেপাশে যা আছে সবাই আর কি অবজেকশনটা দিছিলাম আর কি আমরা। এখানে শুধু আপনি যে প্লাস্টিক গালা, প্লাস্টিকের ইয়া করতো, দানা বানাইতো। প্লাস্টিক কি ধরনের প্লাস্টিক? এটা কি পরিত্যক্ত মানে ফেলে দেওয়া? ফেলে দেওয়া, ফেলে দেওয়া আছে না পেপার গুলা, এইগুলার আইন না মনে করেন, এগুলার এখানে গলাইতো, গলায় এটা মনে করেন প্লাস্টিক বানাইতো। আরো দুইয়ালিতো, তার আগে ওই কারখানার বিরুদ্ধে আরো দুজনের মনে হয় যে হাত গেছে। আমার এক বন্ধুর হাত গেছে, ও মনে হয় পরিবর্ত ভাবে মনে হয় যে জরিমানা পায় নাই, ক্ষতিপূরণ ঠিক মতো পায়। এটা প্রায় আপনার আরো 16-17 বছর আগে হবে এই একই প্রতিষ্ঠান। এটা তখন থেকে আর কি নষ্ট, মানে আর এটা ফেলাই দিতে হয়েছে আর কি। তারপর কোনো ক্ষতিপূরণ দেয় নাই? ক্ষতিপূরণ ওরকম ভাবে চাপ দিয়ে ওর থেকে পায় নাই, মানে গরিব ছিল ছেলেটা আর কি। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখছি আর একটু কথা বলি। দর্শক, আপনারা দেখছিলেন যে জেএম মিডিয়া এবং দৈনিক বর্তমান কথা থেকে লাইভে আছি, যে গতকাল রাতে 9:30 দিকে যখন প্রতিষ্ঠান বন্ধ করে সবাই বাসায় ফিরছিলেন, এর কিছুক্ষণ পরেই এখানে আশপাশ থেকে যখন ধোঁয়ার কুণ্ডলি উঠছিল, স্থানীয় মানুষ চিৎকার চেঁচামেচি করে আগুনটির বিষয়টি জানার চেষ্টা করেছে। তবে এখানে আমরা যতটুকু জেনেছি যে বিভিন্ন পরিত্যক্ত পলিথিন, কাগজ তারা পুরে এখানে প্লাস্টিকের দানা তৈরির একটা প্রক্রিয়া বা এই কাজগুলো তারা এখানে প্রতিষ্ঠানে করতেন। এই কাজগুলো করতে গিয়ে এর আগেও শ্রমিকরা কিন্তু হতাহত হয়েছেন, অনেকের হাত চলে গেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু আদৌ তারা এ ধরনের কোনো ক্ষতিপূরণ পাননি, সেই বিষয়ে আমরা পরে জানব। তবে এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনটি প্রায় উপরের যে ছাদ বা টিন যা ছিল সবকিছু কিন্তু ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি যে পাশের যে ভবনটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই ভবনটি আসলে এক্সপার্ট দ্বারা একটু দেখতে হবে যে ভবনটি টিকবে কিনা, সে বিষয়ে এই ভবনের মালিক কতটুকু ক্ষতিপূরণ দিবে সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এটা কোনো অনুমোদন ছিল কিনা সেটা অবশ্যই তদন্তকারী কর্মকর্তারা খতিয়ে দেখবেন। একই সাথে আবাসিক ভবনে, আবাসিক এলাকার মধ্যে এই ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান কিভাবে বছরের পর বছর ধরে চলছে সে বিষয়ে বোধগম্য হচ্ছে না। শুধুমাত্র এই প্রতিষ্ঠান নয়, কামরাঙ্গীচরে এরকম শত শত প্রতিষ্ঠান রয়েছে, অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলো রয়েছে। আপনারা জানেন যে 55 ঝাউচর ওই সাইডে প্রায় 300-র মতো অবৈধ ঢুলির কারখানা রয়েছে, যেখানে অবৈধ তিতাসের গ্যাস ব্যবহারের মাধ্যমে এই ধরনের খানাডুলির কারখানাগুলো পরিচালনা করা হচ্ছে বছরের পর বছর ধরে। তবে স্থানীয় অনেক নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তিরা আমাদের জানিয়েছেন, স্থানীয় কিছু ব্যক্তিকে ম্যানেজ করে 5,000-7,000 টাকা প্রতি কারখানা থেকে চাঁদা উঠছে, এই চাঁদার টাকায় কিন্তু এই কারখানাগুলো চলছেন। একই সাথে এ ধরনের পরিত্যক্ত পলিথিন থেকে যারা দানা তৈরি করছেন তাদের কিন্তু সেফ জোনে যাওয়ার কথা ছিল অনেক আগে থেকেই, কিন্তু সেই বিষয়ে এখনো টনক নড়েনি কর্তৃপক্ষের। বারবারই কিন্তু এ ধরনের অগ্নিকাণ্ডের হানা দিচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রাণহানি ঘটছে, আশপাশের মানুষ কিন্তু উৎকণ্ঠিত হচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়টি টনক কবে ধরবে সেটি একটি বিষয়। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্ষতিগ্রস্ত অনেক পরিবার তারা দাঁড়িয়ে দেখছেন, তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার চেষ্টা করছেন। এই আপনাদের এই বাসার কোনো ক্ষতি হয়েছে? বিল্ডিং এর টেম্পার তো শেষ, এই বিষয়ে আপনারা কি কখনো অভিযোগ দেন নাই? থানায় জানান নাই কখনো? স্থানীয় যারা আছেন মাতবর বা কাউন্সিলর তাদের তো বিষয়টি জানাতে পারতেন। এখন আপনাদের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে বলে আপনারা দাবি করেন? পুরো বিল্ডিং
এখানে যারা বসবাসকারী আছে এমন কোন ব্যক্তি আছে ক্ষয়ক্ষতি হয়েছে আহত হয়েছেন? দর্শক আপনারা দেখছিলেন এখানে অনেকে বলছিলেন যারা ইতিমধ্যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন যাদের বাড়ি ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত থেকে সেই শুরু থেকে ভেতরে ঢুকে গেছে, তাদের আসবাবপত্র নষ্ট হয়েছে। আমরা এখন ক্ষতিগ্রস্ত যে বাড়িগুলো আছে সেখানে আমরা দেখব যে আসলে ক্ষয়ক্ষতি আচ্ছা আমরা একটু আমরা এখন পাশের যে ভবনটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কেমন ক্ষতি হয়েছে সে বিষয়টি আমরা সরাসরি লাইভে আছি যে মিডিয়া এবং সেই উপরে ভবনটিতে আমরা যাব। ভবনটিতে আমরা এখন উঠছি, সেখান থেকে কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সে বিষয়টি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি এখন কামরাঙ্গীরচর থানা এলাকায় নয়াগাঁও তুলাতুরি নামক জায়গায় আছি যেখানে গতকাল রাতে আনুমানিক 9:30 দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ব্যাপক প্রাণহানি আশঙ্কা করছিলেন। তারপরও আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশের যে এই দেখেন যে আগুনের ভয়াবহ তীব্রতা এক পাশের যে কারখানা থেকে কারখানার জানালা থেকে এসে আশপাশের যে ভবনটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখন একটি যে ভবনটিতে আছি এখানে আসবাবপত্র সমস্ত কিছু তাদের জামা কাপড় যা কিছু ইত্যাদি ইত্যাদি যা ছিল সবকিছু পুড়ে সব শেষ হয়ে গেছে। টিভি ফ্রিজ যা কিছু ছিল সব পুড়ে গেছে। এখানে কোন মানে শিশুদের বা নারীদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তারা পুড়েছে অগ্নিদগ্ধ হয়েছে কিনা জানালা থেকে এসে তাদের সবকিছু পুড়িয়ে দিয়ে সব শেষ। কি নাম ওনার? কোন হাউসে আছেন? মানে কোন ইয়ে আছেন কোন পত্রিকায়? পত্রিকার এজেন্ট? আচ্ছা ঠিক আছে কোন বিষয় না। দেখতে পাচ্ছেন যে আমাদের একজন সংবাদ এজেন্ট যে পত্রিকার এজেন্ট তার বাড়িতে এই ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন জালানা দিয়ে একটু দেখি দেখেন ভয়াবহ আগুনের তীব্রতা কতটুকু ছিল যে জালানা লোহার যে জালানা এটা বেঁকে গেছে। তবে এখানে যারা ভুক্তভোগী যারা আছেন তারা বলছেন যে আগুনে বিল্ডিং এর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আসবাবপত্র পুড়ে গেছে, এমনকি এখানে ছোট বাচ্চাদের যে জামা কাপড় ছিল সবকিছু পুড়ে শেষ। খানারলি আমি যাবি যা কিছু আছে দেখেন টিভি ফ্রিজ সবকিছু নষ্ট হয়ে গেছে, বই বাচ্চাদের বই সবকিছু পুড়ে শেষ। এই দেখেন বিছানা পর্যন্ত পুড়ে গেছে। এই দেখতে পাচ্ছেন পাশের যে রুম যেটি রয়েছে সুকেস এবং ফ্রিজ ও পিছন দিকে ক্ষয়ক্ষতি হয়েছে পুড়ে গেছে। আচ্ছা প্রথমে যে আপনাদের এই আপনারা এই মানে আগুন যখন লাগলো আপনারা কখন শুনেছেন? ওই সময়টা কি আপনারা বাসায় উপস্থিত ছিলেন? খাবার শেষ হয়ে গেছে তখন ধরেন 9:20 বাজবে তখন আমি খাবার খাইতেছি তখন নিচ থেকে আমার নিচে বাড়া যে আপারা আমারে ডাকতেছে যে বাবি তাড়াতাড়ি বাইরে আসো বাইরে আগুন লাগছে। আচ্ছা আপা আপনার সাথে একটা বিষয় আমি একটু প্রশ্ন করি, আপনারা এই বাড়ি করেছেন আগে না তাদের কারখানাটা ছিল আগে? সেটা আমার শ্বশুর বলতে পারবে, আমার তো বিয়ে হয়েছে। এখানে তো প্রায় অনেকগুলো বাড়ি এখানে আপনারা আবাসিক বসবাস করেন, এই ধরনের একটা কারখানা বাড়ি উনাদের হাজার বার কমপ্লেন দেওয়া হয়েছে উনি বন্ধ করে না, তিন দিন আগে আগুন লাগছে এখানে উনাদেরকে বলা হয়েছে তারপরে কর্তৃপক্ষের কাছে বলছে কিন্তু ওনারা উনি ওই পুলিশের টাকা টুকা খাওয়াইয়া উনি মনে করেন যে এখানে টাকা খাওয়াইছেন এটা কি আপনার মানে জানা নাই
আমার তো শ্বশুর ছিল, আবার আশেপাশে বাড়িওয়ালা ছিল, ওনারা তো বলছে যে এটা উঠে দেন, কিন্তু ওনাই বলে আমার জায়গায় আমি রাখছি, আপনাদের কি সমস্যা? আপনার জায়গার সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের ক্ষতি হবে। জি, তারপর ওনাদের কর্মী যারা বলতেছে যে মেশিন তো আবার আগুন লাগবে, আগুন লাগছে, হ্যাঁ তিন দিন আগে আগুন লাগছে, তারপর একটা মেশিন নাকি সমস্যা হয়েছে, তখন ওনার কর্মীরা বলতেছে যে এটা তাড়াতাড়ি সারান, নাইলে তো আবার আগুন লাগবে, কিন্তু উনি মনে হয় সারায় নাই, তালা মাইরা গেছে, তো তারপরে আগুন লেগে। একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনাদের যে কারখানা এবং আপনাদের যে বাড়ি, এর মাঝখানে গ্যাপ নেই? কারণ আমার না, যখন বাড়ি হয় তখন দুই হাত আমার শ্বশুর ওয়াল রেখে বাড়ি করেছে, এখন ওনারা বলতেছে আপনি এত গ্যাপ রেখে বাড়ি করছেন, কা জায়গা মনে আমগো, উনি ওয়াল বাদাইয়া এসা বাড়ি করে ওয়াল করে ফেলছে, জানেন দুই হাত জায়গা, আমরা এই এলাকার সবাই জানে এই কথা। গতকালকে এই ঘটনার পরে এখন পর্যন্ত কোন জনপ্রতিনিধি আপনাদের এসেছে, খোঁজ খবর নিয়েছে? না, কালকে আসছে, সময়ের সাংবাদিক আসছিল, ওনারা আসছে, গণমাধ্যম কর্মীরা তো আসবেই, মানে এছাড়া জনপ্রতিনিধি যারা আছেন, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ভিশন ওনারা আসছিল আজকে, কাউন্সিলর জি আসছে, না কাউন্সিলর তো জানি না, তবে অনেক লোক আইসা দেখা গেছে আমাদের গণ্যমান্য ব্যক্তি অনেকে আসছে। আমার স্বামী একজন সাধারণ কাজ করে, আমার তিন ছেলে ওনাদের নিয়ে থাকি, কিন্তু আমার এই ক্ষতিপূরণটা যদি আমার আচ্ছা, এটা অবশ্যই যারা দায়িত্বে আছেন দেখছেন তারা তো জানবেনই। এবার ভালো আছো? পুরে গেছে তো? এই যে এখন দেখেন, এই একই বাড়ির সর্বশেষ যে রুমটা আছে এটা, এখানে বসবাস করে একজন প্রতিবন্ধী, তার বাড়ির যে ফার্নিচার যাবতীয় যা কিছু আছে সব ক্ষয়ক্ষতি হয়েছে। এখন তোমার কিছু বলার আছে? ওই সময় কি তুমি বাসা ছিল? উনি কেন কি করে? মার্কেটে একজন একদিন গেলে আনতে যেত না, সমস্যা অবস্থা। আমি যদি একটু রুমের ভিতর থেকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে ভয়াবহ অগ্নিকাণ্ডে যে কারো কারো জীবনের সবটুকু সম্বল যে ধ্বংস হয়ে গিয়েছে, পুরে নষ্ট হয়ে গিয়েছে, সেইটা আপনারা দেখুন। যে যে কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয় যে ঠিক কারখানাটা এখানে, তবে এখানে অনেকে বলছেন যে ওইটাকে বিভিন্ন এমব্রয়ডারি কারখানা থেকে কাগজ বা পরিত্যক্ত পলিথিন গুলো সংগ্রহ করে এখানে পোড়ানো হয়, অতপর এখান থেকে তারা ছোট ছোট দানা বের করেন, প্লাস্টিকের দানা বা রিসাইক্লিং যেটা আমরা বলি। কিন্তু এই ধরনের কারখানা করতে গেলে অবশ্যই অনুমোদনে এবং সেফ জোনে থাকার প্রয়োজনীয়তা আমরা বিভিন্ন সময়ে জেনেছি শুনেছি, তবে আমি এই মুহূর্তে যে রুমটিতে রয়েছি এই রুমটি হচ্ছে একেবারে একজন প্রতিবন্ধীর, যে প্রতিবন্ধী মানুষের সাহায্য সহযোগিতা চলেন, অথচ সেই প্রতিবন্ধীর রুমটি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের এই বাড়িওয়ালার নাম কি? এখন তো বর্তমানে ওনাই, আমার শ্বশুরের বাড়ি ওনাই পেরে দিয়ে গেছে, কিন্তু আমার স্বামীর তো ইনকাম বেশি নাই, আমাদের না, উনি মারা গেছেন, এই দুতলা উনি কইরা দিয়ে গেছেন, উনি সরকারি চাকরি করেছে সচিবালয়ে। আমি যে মিডিয়ার পক্ষ থেকে এবং দৈনিক বর্তমান কথায় যে আমি সরাসরি লাইভে আছি, এখন আপনার কিছু বলার আছে, আপনি একটু এদিকে আসেন, আপনি একটু বলেন আপনাদের আসলে কি বলার আছে। আমাদের বলতে মানে আমি তো নিঃস্ব হয়ে গেলাম, আমার তো স্বামীর ওই ইনকাম নাই, বাড়ি ঘরের যে তৈরি করবো, এই যে নতুন করে করবো, এটার সোর্স নাই আর কোনো,
এখন তো আমার ক্ষতিপূরণ তো আমার দিতেই হইব, না দিলে তো আমার একবারে নিশ্চয়ই তো বাচ্চারা নিয়ে চলাফেরা অনেক কষ্ট, দিন আনে দিন খাই মনে করেন, এখন তো চলাফেরা অনেক কষ্ট। যেহেতু ইতিমধ্যে অনেক গণমাধ্যম কর্মীরা এখানে এসেছেন, তারা সংবাদ সংগ্রহ করেছেন। বন্ধুরা, আমি যদি একটু বাইরের দিকে লক্ষ্য করি এবং খেয়াল করি, সেটা হচ্ছে আপনারা দেখবেন যে আশেপাশে কিন্তু এই ধরনের অসংখ্য কারখানা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মোল্লার কারখানাটা, হ্যাঁ, এই মোল্লা, এই মোল্লার মনে হয় একাধিক বউ আছে, এই তাদের ফ্যামিলি দিয়ে এই কাজগুলি করায়। পুরাতন পলিথিন এনে তারা নদীতে ধোয়ায়, ধোয়ানোর পরে তারপরে বাদ বিচার করে। মোল্লার কারখানা রয়েছে, এটাও একটা কারখানা না, ফার্ম কিসের? গরুর ফার্ম। ওই আশেপাশে ওগুলো কি লোকের কারখানা? এই ধরে আপনাদের যে চিপা চাপা রয়েছে, তো এইখানে তো এটা তো তুলাতুলি না, ওইটাই তুলা গাছ, এটাই তুলা গাছ, কবরস্থান। ঠিক আছে, আপনারা যারা লাইভটি দেখতে চান, জেএম মিডিয়া লিখলে আপনারা সার্চ পেয়ে যাবেন দৈনিক বর্তমান কথায়। এবং পাশাপাশি আমি চেষ্টা করব এই বিষয়টি আজকে আমি দুপুরের মধ্যে আমি রিপোর্ট জমা দিয়ে দিব, ইনশাল্লাহ নিউজ পাবলিশ হবে। আর ইতিমধ্যে তো মনে হয় সময় টেলিভিশনে দেখিয়েছে। আপনারা কি বলবো, যাতে আপনারা ক্ষতিপূরণ পান সেই ব্যবস্থা আমরা চেষ্টা করব সংবাদ তুলে ধরতে। কোন কৃতজ্ঞতার কিছু না, এটা আমার দায়িত্ব, আপনারা আমার বোন, আপনাদের জন্য যদি কিছু করতে পারি আলহামদুলিল্লাহ। রান্নাঘরেও আঘাত এনেছিল যে অগ্নিকাণ্ডের ভয়াবহতা, এখানে গ্লাসটা সবকিছু ভেঙে গেছে। তবে এখানে একটু খুব ঝুঁকিপূর্ণ ছিল, যদি এখানে তীব্রতা যদি আর ভিতরে চলে আসতো, তাহলে এখানে যে গ্যাস সিলিন্ডার ছিল, এখানে মাত্র কয়েকদিন আগেও আপনারা দেখেছেন যে নয়াগাঁও একজন ভক্তের বাড়িতে সেখানে এরকম সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, চারতলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাদের এই খারাপ সিঁড়ি তো অনেক ঝুঁকি, উঠেন কিভাবে, নামেন কিভাবে, তো অনেক ক্ষতি। এইভাবে আল্লাহ একবার, এইভাবে নামতে গেলে তো নির্ঘাত, পা পিছলে গেলে শেষ। বন্ধুরা, আপনারা দেখছেন যে আমি এখানে আছি, যে গতকালকে রাতের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে মূল ভিডিও ফুটেজ গুলো কার কাছে আছে? আপনার কাছে আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাদের এইটা সংগ্রহ করে আমি আবার নিউজ করে দিব, সমস্যা নাই।